ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি নাড়ু। নাড়ু বলতে তালের নাড়ু। আর এই তাল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি তৈরি হয়। তার মধ্যে নাড়ু একটি রেসিপি, যেটা আজকে আমি বানিয়েছি। তাল দিয়ে কিন্তু আমরা অনেক রেসিপি বানাতে পারি। আর হোমরিলস চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলো দেখে নেওয়া যাক আমি কি করে তালের নাড়ু বানাচ্ছি। এখানে আমি হাফ লিটার জল দিয়েছি আর 250 গুড় দিয়েছি। এখানে আখি গুড় আমি ব্যবহার করেছি, কারণ আখি গুড়টা সাধারণত নাড়ুর জন্য খুব ভালো হয়, খুব সুন্দর পাক হয়। এবার গুড়টাকে ভালো করে পাক দিয়ে একদম জাল দিয়ে নিতে হবে। যত গুড়টা ঘন হবে জাল দিয়ে পাকে বসবে, ঠিক তখনই আমি নারকেল গোড়াগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি। এবার নারকেল কোড়া সহ গুড় সহ ভালো করে জাল দিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। এইবার ভালো করে নাড়াচাড়া করে ঘন করতে হবে। ঠিক যেমন নারকেলের নাড়ু বানায় ঠিক তেমন করেই কিন্তু এইভাবে ঘন করতে হবে। যত ঘন হবে তত পাকটাও কিন্তু ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 বাটি গুঁড়ো দুধ। আমুলের দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ যে কোনো মিষ্টিতে দিলে মিষ্টির টেক্সচারটাও খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়। ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাক। তালের পাকটা দেওয়ার সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর কালার পরিণত হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, কেবল তাল দিয়েই করেছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটটা দিলে খেতেও ভালো লাগে। ড্রাই ফ্রুট দেওয়ার পর এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। ঘিটা দিলে কড়াইতে নিচে দিয়ে লেগে যাবে না আর চটপট করে পাকটাও হয়ে যাবে। এইবার ভালো করে আমাকে খালি পাক দিতে হবে। নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তালের নাড়ু খেতে খুব ভালোবাসো তাহলে সাবস্ক্রাইব করে উপরে দেওয়া আছে বেল আইকন ক্লিক করে অন করে দিও। তাহলে যে কোনো আমি ভিডিও যখন আপলোড করব সবাই আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখো খুব সুন্দর পাক হয়ে গেছে। এইবার একটি থালার মধ্যে ঘি দিয়ে একটু ব্রাশ করে নেব। তাহলে কি হবে, যখন ওই পাকটা আমি থালার মধ্যে দেব তাহলে থালার মধ্যে থেকে চট করে নাড়ু বানাতে খুব সুবিধা হবে। বেশ ঘন পাক হয়েছে। এইবার এইভাবে থালার মধ্যে দিয়ে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। তবে কিন্তু বেশি ঠান্ডা করা চলবে না, তাহলে নাড়ু বানাতে খুব কষ্ট হবে। সেই জন্য অল্প অল্প ঠান্ডা হতেই সাইড সাইড দিয়ে নিয়ে এইভাবে গোল করে নাড়ু বানিয়ে ফেলছি। নাড়ু যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু টাইট হয়ে যায়। ফ্রেন্ডস, এক সময় খুব মনে পড়ে যখন আমরা সবাই মিলে বসে নাড়ু সন্দেশ বানাতাম এই পুজোর ফেস্টিভ্যালে। তো সেই সময় কথা কিন্তু নাড়ু বানাতে গেলে খুব মনে পড়ে। এই কর্মব্যস্ততার জীবনে সবাই এখন এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, তাই তালের নাড়ু আমি একা একাই বানালাম।
এবার তাই তালের নাড়ু বানিয়ে আমি ঠাকুরকে দিলাম। তো কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে।